পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিটেনে আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম তো সাবার পৌরসভা কার্যালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে জেএসসি এসএসসি ও এসএসসি পাশে আপনারা পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের শুরুর তারিখ বিশ মার্চ দুই হাজার তেইশ এবং আবেদনের শেষ তারিখ তেরো এপ্রিল দুই হাজার তেইশ তারিখের মধ্যে আবেদন করতে হবে তো এখানে যে সকল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিদ্যুৎ হেল্পার সংখ্যা রয়েছে আট থেকে বেতন রয়েছে আট হাজার থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পরসংখ্য রয়েছে একটি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সহ ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে লাইনম্যান ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বেতন সংখ্যা রয়েছে একটি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক সংযোগ কাজে প্রশিক্ষণ কোর্সের সত্র থাকতে হবে এবং অবশ্যই বিল বি শ্রেণীর বৈদ্যুতিক ওয়ার্ক পারমিট থাকতে হবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে চার নম্বরে যে পদটি রয়েছে অফিস সহায়ক এখানে বেতন হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা সংখ্যা রয়েছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা শুধু অষ্টম পাশ হলেই হবে নৈশ পোহরী আঠা হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা সংখ্যা রয়েছে একটি এবং অষ্টম শ্রেণী পাস এবং সুতাম দেহের অধিকারী হতে হবে সহকারী কর আদায়কারী বেতন ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই সংখ্যা রয়েছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠানত কম্পিউটার প্রশিক্ষণ বা টাইপিং এ প্রতি মিনিটে অন্যতম বাংলা পঁচিশ এবং ইংরেজিতে পঁয়ত্রিশ শব্দ সহ কম্পিউটার ও অনলাইন ডাটা এন্ট্রি কাজের স্ট্যান্ডার্ড এপিসোড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং সর্বশেষ যে পদটি রয়েছে সার্ভেয়ার বেতন রয়েছে ন হাজার সাতশো থেকে চব্বিশ হাজার তেইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা রয়েছে একটি এবং স্বীকৃত প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদী সার্ভেয়ারশিপ অথবা সাব ওভারশিপ অথবা সম্বন্ধে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এক্ষেত্রে আপনাদের যে শর্তাবলী বা যে বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে সকল পদের জন্য একত্রিশ মার্চ দু হাজার তেইশ তারিখ আবেদনকারীর বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এক্ষেত্রে আপনারা এস ক্যালকুলেটার নাম্বারে একটি ক্যালকুলেটার রয়েছে সেখানে গিয়ে আপনার ডেট অফ বার্থ এবং এখানে যে তারিখটি রয়েছে এই দুটি দিলে আপনারা এখান থেকে আপনাদের বয়সটা দেখতে পারবেন এবং আবেদনপত্রের সাথে মেয়র সাবার পৌরসভার ঢাকা এ অনুকূলে যথাক্রমে এক ও দুই নং পদের জন্য পাঁচশো টাকা এবং তিন থেকে ছয় নং পদের জন্য তিনশো টাকা পে অর্ডার ব্যাংক্রাফ অথবা ডিডি যোগ্য পত্র যোগাযোগের ঠিকানা উল্লেখপূর্বক দশ টাকায় মূল্যমানের ডাক টিকিট সম্পিত একটি ফেরত খাম অবশ্যই সংযোজন করে দাখিল করতে হবে আবেদন খামের সাথে সম্মিলিত খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে তো এই ছিল আপনার সাভারের পৌরসভার যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল এ নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন কারণ আপনাদের একটি লাইক কমেন্ট হয়ে আমাদের চ্যানেলটাকে কন্টিনিউ করতে এবং মোটিভেট